لن الله سيؤتين من الغيب احلاه فينسينا ما قاسينا لن ينسان الله لن ينسان الله وسيغنينا به عن سواه فلا نطلب إياه لن ينسان الله شكرا وشك السلام عليكم أشكرسي شبابي بحالوا আজ জুলাই নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম প্রিয় ভাইরা আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি ভাই ভাই এগ্রো ফার্মে এই ফার্মটির অবস্থান পাবনা সদর থানার দাপুনিয়া বাজারের পাশেই এখান থেকে মূলত বিভিন্ন ধরনের গরু বিক্রয় করা হয়ে থাকে তো ঈদ পরবর্তী এখান থেকে বিভিন্ন ধরনের সার বিক্রয় করা হচ্ছে তো এই পর্বে বেশ কয়েকটা সার গরু এখানে কালেকশন করা হয়েছে তো আজকে আমরা এই পর্বে সার গরুগুলো দেখাবো দেখাবো যে গরুগুলো কালেকশন করা হয়েছে সেগুলো কেমন বয়সে কেমন যত্মান কোয়ালিটি কোন কোন দামের মধ্যে গরুগুলো কিনতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি তো ভিডিওর শুরুতে আপনার যারা দর্শক হয়েছে তাদের উদ্দেশ্যে করে একবার পরিচয়টা বলেন ভাই আমার পরিচয় আমি মোহাম্মদ বাসিদ পাবনা সদর থানা আপনি তো গরু ব্যবসায়ী জি ভাই আমি গরু ব্যবসায়ী ঘর না হচ্ছে গরু আমার গরু গরু কুয়াটায় দেখাবো ভাই দশ পনেরোটা গরু দেখাবো আর কি মানে দেখলি বুঝতে পারবি দর্শক ভাই

বন্ধু ভাই আচ্ছা আর এই যে বড় সার আছে যেগুলো কেমন দেবেন এটা কম বলতে কি ভাই জিনিস ভালো মন্দ আছে ভাই বুঝছেন জিনিস ভালো মন্দ আছে আমি সার বড় পাঁচটা গরু প্যাকেজ দেবো

মানে কানেকশন করছে এসব গরু কিন্তু মানে মিলানো ছুট আপ ভাই গরু কালারফুল গরু আর গোড়া হাত পাও মাস্টার সাহেব বলবো যে মানসিক ডিসিশন নিতে হ্যাঁ ভাই ডিসিশনটা নিতে ফুল ভাবে ডিসিশনটা নিতে পার ক্যামেরাতে ডিসিশন যাতে নিতে পারে পরবর্তী যাতে কোনো কথা না বলা লাগে ঠিক আছে ভাই ভিডিওতে দেখেই জন্য তারা একটা সিদ্ধান্ত নিতে পারে ভাই এটা কোন জাতের গরু আমার বলার কিছুই নেই দর্শক ভাইয়ের কাছে আমি ছাড়িয়ে দিছি দর্শক ভাই যেটা ডিসিশন নেবে সেটাই রাইট হবে ভাই আচ্ছা মাস্টার ভাই একটু ভালো করে ভিডিও করেন তো এই গোটার বয়স কি আছে এই গোটা বয়স ভাই 13 মাস প্লাস হতে পারে ভাই 13 মাস প্লাস জি জি ভাই আচ্ছা তো এই গোটা দেখে যদি কারো পছন্দ হয় একটা একটা করে দাম বলবেন নাকি লটারি দাম হ্যাঁ এই গোটা আমি তিনটা গরু প্যাকেজ দিচ্ছি ভাই এই তিনটা গরু প্যাকেজ দেব মানে প্যাকেজে আমি রেটটা বলি দেব বলি দেব যে ভাই কোন দর্শক ভাই বুঝলি যে ভাই গোটা রেটটা বললি না এই গোটা আমি রেটটা লব ভাই 152500 টাকা ভাই 152500 টাকা জি ভাই সাইক কো দেন দ্বিতীয় নাম্বারটা দেখাই বাসিত ভাই এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে লাল টক টক একটা সার গরু নিয়ে আসলেন এই গোটা সম্পর্কে বলবেন কোন জাতের এটা হ্যাঁ জান এই গোটা মূলত মনে করেন সাইয়াল তার ভিতরে মনে করেন যে খুব পেটা পার্সেন্ট সুগর ঠিক আছে ভাই ভালো পার্সেন্টেজ পাইছে জি ভাই গরু মানে ডাবল নাভি কম্বল মাথা মাথাটা কত সুন্দর ছোট দেখেন গরু কিন্তু অনেক পাওয়া যায় ভাই ঠিক আছে অনেক পাওয়া যায় আর আমাকে মানে পাঁচ দিনের এই পনেরোটা গরু কানেকশন করছি ভাই দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে অরিজিনালি ভালো কানেকশন করছে না খারাপ কানেকশন করছে এই গোটা বয়স কেমন হচ্ছে তে রেডি হবে হ্যাঁ ইনশাল্লাহ তে রেডি হবে তিনটা গরু

গির বাকনা দেবো ভাই এই তিনটা দেবো প্যাকেজ দেবো এই তিনটা প্যাকেজ কোন দর্শক ভাই নিলে আমি কোনো রেড বলবে না তিনটা গরু একই রেড করবে ভাই তো আমি গরু মানে গরু আগে দেখতে হবে যে কোন কোয়ালিটি গরু ঠিক আছে ভাই জাতমান কোয়ালিটি দেখে তারপরে দাম নির্ধারণ করতে হবে জি তো সরদার যেটা দেখতেছে এটা সিঙ্গেলই নিতে চলে কেমন দাম ভাইজান এই গরুটার রেডটার আগে জি তো ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা ঠিক আছে ভাইজান এক লক্ষ পনেরো হাজি আসিজি ভাই আচ্ছা এইটা এই লটের এক নম্বর এই গোটার সাইট করুন দ্বিতীয় নাম্বারটা দেখি তারপরে দাম জানাই এইবার সে লঠের দ্বিতীয় নাম্বারে সাদা ধবধবে একটু সার গরু নিয়ে আসলেন এই গৌটার সম্পর্কে একটু জানাবেন ভাইজান এই গৌটা কিন্তু দেখেন হাসা বলতে কি হাসা বলতে আমি গরু মানে দর্শক ভাই দেখলে বুঝতে পার ভাই হাসা মির মানে মিলানো ছোটা ভাই এই গরুটা দেখেন ঠোঁট শিং নাক

এই বকনাটা সম্পর্কে বলবেন কোন চেতন এটা ভাই এই গোটা অরিজিনাল মনে করেন যে বকনাটা বকনাটা এই বকনাটা মনে করেন এই বকনা গির বকনা ভাই ঠিক আছে এরা হান্ড্রেড তো একটা মনে করেন যে পাকিস্তান গীর বকনা বুঝেন না পাকিস্তানে গীর বকনা জি ভাই আচ্ছা এই বকনাটার বয়স কেমন হইছে এই বকনাটার বয়স 12 12 মাস প্লাস হইছে ভাই 12 মাস প্লাস বাচ্চাটার বয়স হইছে জি ভাই আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল খাবার দাবার ঠিকঠাক জি জি ভাই ইনশাআল্লাহ খুব ঠিকঠাক সবদিকে মানে এটা পারফেক্ট এটা মানে গির বকনা কিন্তু পায় মানে এক নম্বর বকনা তো পাওয়া যায় না ভাই বুঝেন ভাই বাসরে দেখে তারপরেও কিন্তু হাসা তারপরেও আশা সিং দুটা নাল পার খুন লাল উন্যাস নাল

এক প্যাটে তিনটা মানে একই গরু তিন বাচ্চা জি জি ভাই এটা মানে মেলা ডিসিশনের লোক লিবে ভাই ঠিক আছে ভাই মানে অরিজিনাল তিনটার তিন তিন বাচ্চা ভাই আচ্ছা আমি এখন এই দুই নম্বর গরুটা আমি ফাইন করে বে মাস্টার সাহেব ভালো করে দেখা দেন

জি ভাই তিনটা গরু এই মানে এই বকনাটা হচ্ছে রাপি সাইজ মানে রাপি মানে দাঁতটা রাফি ভাই বুঝছেন ভাই এটা রাফি দাঁতের এটা বকনা বকনাটা খুব পার্সেন্ট ছিল একটা বকনা ভাই মানে খুব খারাপ না জিনিসটা খুব ভালো ভাই বাচ্চাটার বয়স কি রকম এই বাচ্চারা বয়স ভাই 9 থেকে 10 মাস জি ভাই 9 থেকে 10 মাস জি ভাই কেমন দাম রাখছেন এই গোটার রেটটা লাগছে ভাই জেনে দুই তিনটা গরু প্যাকেজ দেব এই তিনটা গরু ভাই কোনো কুমতি হবে না ভাই আচ্ছা আগে সিঙ্গেল একটা দাম বলে যে ভাই এই গোটা সিঙ্গেলের দাম চাও যে ভাই আমি পঁচাত্তর টাকা আর তিনটা গরু যদি একসাথে কেউ নিতে চায় কেমন দাম এই তিনটে গরু কোনো দর্শক ভাই যদি নয় কোনো কমতি নয় ঠিক আছে ভাই এই গরু মনে করে চুয়াত্তর হাজার পাঁচশো পার পিস টাকা পাঁচটা গরুর একটা লট করছেন পাঁচটা গরুর সূর্যের সুদর্শন একটি সার্বার চলে আসলেন পাঁচটা গরুর প্যাকেজ দিছি মানে একটা পাইছিলাম মানে আগামী গোড়ায় বিক্রি করছি ভাই এখন আমি সাইয়াল মানে সাইয়াল সোনালি পাছি ভাই ঠিক আছে ভাই সাইয়াল আবার সোনালি এটা সাইয়াল 100 সোনালি ঠিক আছে ভাইজান মানে 100 সোনালি রর গেটআপটা হবে মনে করেন যে লাবিটা হবে সারাঙ্গল মনে করেন সারাঙ্গল যাবে ঠিক আছে ভাইজান মাথাটা ছোট হবে চোখ দুটো কালো হবে ঠিক আছে ভাইজান ফাইন করে দেখা দেন আর মাস্টার সাহেবকে বলবো ভাই আপনি ভালো করে ডিসিশন নিতে দেন ঠিক আছে ভাই এই গরুটা আমি মানে বয়স্টা মনে করেন যে নয় থেকে দশ মাস পেলে ভাই কেমন দাম রাখছেন এটা এই গোটা রেটটা রাখছি ভাই আটা আশি টাকা আটা আশি হাজার টাকা জি ভাই আর লটে নিয়ে লটে একটা দাম বলবে ভাই ভাই লটে বলে দেবো সাইড করবেন দুই নম্বরটা দেখেন এই পাশে সিরিয়ালে দ্বিতীয় নাম্বারে আমাদের কাছের ভাইয়ের মতো সুদর্শন একটা গরু হয়ে এই গোটা সম্পর্কে একটু বলবেন ভাই ভাই দেখুক যেটা কোন জাতের গরু ঠিক আছে ভাই জাত মানের কথা আমি না বলে জাত মানের কথা বললে ভাই অনেক লোক অনেক ডিউশ লিবি ঠিক আছে ভাই এই গোটা হান্ড্রেড জি মনে সায়াল গুড সায়ল সার বাচ্চা ভাই আচ্ছা এই বাচ্চাটা বয়স রকম এই বাচ্চাটা আর বয়স ন

মানে কালারটা এই কালারটা মিষ্টি কালার ভাই ঠিক আছে ভাই গোটা হান্ড্রেড লিটার সাইওয়াল বাচ্চা ভাই এই বাচ্চার বয়স কিরকম এই বাচ্চাটার বয়স নয় নয় থেকে সাড়ে নয় মাস ভাই দামটা কেমন রাখছে গোটার দাম হয় তিরাশি হাজার পাঁচশো টাকা ভাই তিরাশি হাজার পাঁচশো টাকা লটের চার নম্বর সিরিয়ালের গরু সাইড করে দেন পাঁচ নম্বরটা দেখাই এই পাশে পাঁচ নম্বর সিরিয়ালের একটা বকনা গরু নিয়ে আসলেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাই এই পাশে হচ্ছে পাঁচটার প্যাকেজের আয় পাঁচ নম্বর বকনাটা হচ্ছে গির বকনা ভাই ঠিক আছে ভাই এটা অরিজিনাল ইন্ডিয়ান গির বকনা এই গির বকর বয়স কিরকম এই বাসাটা বয়স নয় থেকে দশ মাস আছে ভাই দামটা কেমন রাখছেন এই ঘোড়ার দামটা রেটে রাখছি ভাই দু মানে আমি তো পাঁচটা গরুর প্যাকেজের কথা বলে দেব ঠিক আছে ভাই সেই ক্ষেত্রে বকনাটা রেটে রাখছি আমি বাহাত্তর হাজার পাঁচশো টাকা ভাই আর যদি পাঁচটা একশোতে নেয় তাহলে ভাইজান এই পাঁচটা গরু এক লডে নিলে পরে কোনো কমতি দাম হবে না ভাইজান আমার একটু প্রফিটটা করাই লাগবে ঠিক আছে ভাই দেখেন এই গরুগুলো হয় পাঁচটা গরুর একটা প্যাকেজ দিচ্ছি কোনো দর দশেক বা ছয়স কোনো দর নেই চুয়াত্তর টাকা পার পিস

আমি তারপরে মনে করেন যে ওই ভাইয়ের একটু সমস্যা বুঝছেন ভাই সে ভাই বায়নাও করছিল বায়নাও করছিল মানে গরু ওই শনিবারেই যাওয়া মানে আজকে যাওয়ার কথা ঠিক আছে ভাই তো বাসুদ ভাই গরু দুইটা বিক্রি করছিলেন তার টাকার সমস্যার কারণে হয়তো নিতে পারে না ভাই একটু প্রবলেম হয়েছে ভাই আচ্ছা শুরুতে যেটা দেখতে সেটার বয়স কি রকম আছে গোটা বয়স দাঁত হয়নি ভাই এই গোটার বয়স হয়তো 14 মাস পনেরো মাস হইতে পারে ভাই আচ্ছা এই গোটা সিঙ্গেল নিলে কেমন দাম ভাই এই গোটা সিঙ্গেল নিলে পারে এক লক্ষ ষাট হাজার টাকা ভাই এক লক্ষ ষাট হাজার টাকা জি ভাই আচ্ছা এর পাশে যে জোরা গরুটা আসছে চলুন ওটা দেখে তারপরে জোরার একটা দাম বলি ভাই এর পাশে জোড়া যে গরুটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের ভাই জুরার গোটা এই গোটা দুইটা দাঁত কেবল গায়ে ফাটি বের হয়েছে ভাই আচ্ছা মানে ফিজিয়ান ফিজিয়ান গরু কিন্তু না দাঁতলি কিছুই না ভাই দুধ যত মনে করেন যে ওর বয়সটা ভারী হবে তত গরু আসবে ভাই ঠিক আছে ভাই সেটাই এই গরুটা মনে করেন যে দুইটা গরু হয় প্যাকেজ করছি এই দুইটা গরু কোনো দর্শক ভাই যদি না আজ মানে দামের কথা গরু তো বিক্রি করছিলাম ভাই বিক্রি করছিলাম সেই ক্ষেত্রে আমি গরু আজ রেটটা বলে দেবো একবারে ফিক্স রেট ভাই কেমন দাম এই দুইটা গরু তিন লক্ষ দশ হাজার টাকা রেট নেবো ভাই তিন লক্ষ দশ হাজার টাকা ভাই যারা নেবে কথাবার্তা বলে এক জোড়া গরু আছে দেখে শুনে কিনতে পারবে জি ভাই পারবে মি ভাই আচ্ছা পাশে একটা গারল নিয়ে আসছেন আমাদের মাঝে এই গাড়লটা সম্পর্কে একটু বলবেন আমাদের ভাই এই গাড়টা হচ্ছে গাড়লের কস ভাই ঠিক আছে ভাই গাড়লের কোর্স এই মানে এটা আমি শখের বসেই কানেকশন করেছিলাম ঠিক আছে ভাই শখের বসেই কানেকশন করেছিলাম এই গাড়লটা কোনো ভাই দর্শক ভাই পছন্দ হয় তাহলে ভাই রেটের কথা আমি ফোনেই বলে দেব ভাই আচ্ছা এর বডিতে কেমন ওয়েট আছে বলতে পারেন এক মন প্লাস আছে ভাই এক মন প্লাস বডি ওয়েট খালি কানা খালি গোশি আছে এক মন প্লাস ভাই জি ভাই আচ্ছা যদি কেউ দাম সম্পর্কে জানতে চায় আপনাকে ফোন দিলে বলে দিবেন জি ভাই আমাকে ফোন দিলে আমি বলে দেব ভাই আচ্ছা তো বাসিত ভাই আজকে দেখানোর উপযোগী আপাতত যে একটা গরু ছিল একটা গাড়ালো দেখানোর উপযোগী ছিল দেখালাম বিস্তারিত করে বললেন এবার আপনার দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান জি ভাই আমি গরু মানে দেখালাম আল্লাহ আমাকে দেখানোর মত তৌফিক দান করছে ভাই আমি দেখালাম ঠিক আছে এখন দর্শক ভাই উপর বলার আমার কিছুই নেই দর্শক ভাই আমার পর ডিসিশন ভাই যা চাইবে তাই করতে পারে ভাই তো আমি দর্শক ভাই উপরে কিছুই বলবো না দর্শক ভাই যদি ডিসিশন নেয় যে ভাই কর সহায় হলে হ্যাঁ আসলে আসলে ভাই আমাকে ফোনে কথা বলি ভুক দিলে আপনি গরু উঠাই দিতে পারবো আচ্ছা ঠিক আছে বাসি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কালেকশন গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন